একবার খালে আমি অ্যালেক্সা সান বলে ডেকেছি ওরা পরেও ঠিকই অটোমেটিক্যালি আমার কাছে চলে আসে এবং মামা করে ডাকতে থাকে। এই দৃশ্য কোনো বলিউড কিংবা হলিউড সিনেমা নয়। বাড়ির ভেতরে এ গাছ থেকে ও গাছে আবার ডাকা মাত্রই উড়ে চলে আসছে বিদেশি জাতের দুটি টিয়া পাখি, কখনো ঘাড়ে কখনো মাথায় আবার কখনো হাতে সময় কাটাচ্ছে তারা। সন্তানের মতোই পরম মমতায় বেড়ে উঠছে টিয়া পাখি দুটি। আর এই জোড়া টিয়ার বাবা মা হয়েছেন ঝিনাইদহ উপজেলার এক দম্পতি। ভালোবেসে তাদের নাম দেয়া হয়েছে সান ও অ্যালেক্স। ভালোবাসা দিয়ে যে সব কিছু জয় করা যায় তার জ্বলন্ত উদাহরণ এমন বিরল ঘটনা। বাবা দুইটা অনেক লক্ষ্মী ওরা। জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার যার গ্রামে আক্তারুজ্জামান ফারিয়া দম্পতির বাড়ি। শখের বসে তারা পাখি পুষেন। গত 8 মাস আগে চুয়াডাঙ্গা জেলা থেকে মাত্র 24,000 টাকা দিয়ে উত্তর আমেরিকার সানকুনুর জাতের দুটি টিয়া পাখি কেনেন তারা। বর্তমানে সেই দুটি টিয়া পাখি নিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে ঘুরে বেড়ান। এমন আশ্চর্যজনক ভালোবাসা দেখে থমকে যান সবাই। খুবই মনটা ভালো হয়ে যায়, প্লাস ওরা যখন যা খেতে চায় আমাকে তো দিতে হয়, এগুলোর ভিতরে একটা আলাদা এক্সপেকটেশন আছে। ওর বাবা ওকে সুমু দিচ্ছে না, তার জন্য কামড় দিচ্ছে, কে দুষ্টু, এই যে এইভাবে সুমু দিতে হয়। মানুষের গলার শব্দ শুনলেই যে পাখিরা প্রাণ ভয়ে পালায়, সে পাখিরাই এখন মানুষের সাথে মিলেমিশে যেন একাকার। মা ফারিয়া ডাকলেই মাথায় এসে বসে সান ও অ্যালেক্স। মায়ের সাথে খুনসুটি করে সময় পার হয় তাদের। ফারিয়াও মায়ের আদর স্নেহ দিয়ে বড় করছেন পাখি দুটিকে। একবার খালে আমি অ্যালেক্স আর সান বলে ডেকেছি, ওরা প্রথমে কিছু মানে যে নিচে নামবে বা ই করবে এরকম কোনো ই করছিল না, বুঝতে পারছিল না, পরে ও ঠিকই ম্যাপ করে আমার কাছে ও তখন অটোমেটিক্যালি আমার কাছে চলে আসে এবং মামা করে ডাকতে থাকে ওই সময় মাঠের ভিতরে। মানে এক কথায় ওদের আমি হারিয়ে যাওয়ার মানে চলে যাবে এই ভয়টা কখনোই পায় না, কিন্তু ওরা হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু আমারও আমার ডাক শুনলে অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমার বিশ্বাস আছে। আর ওদের আর একটা জিনিস হইতে কয় না, যে নিজের এরিয়াতে বাঘ আর পরের এরিয়াতে হচ্ছে কুকুর, ওইরকম সেম ওইরকম ওরাও থাকে। মানে নিজের এরিয়াতে মনে করেন পুরো বাঘ, কেউ ওদেরকে মানে কিছু করতে পারবে না। আর এমনি বাইরে গেলে তখন এলাকাবাসীরা বলছেন পাখি মানব জাতির উপকারী, পরিবেশ বান্ধব এবং পৃথিবীর সৌন্দর্যের একটি প্রতীক। পাখিরা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য সুরক্ষা করে। সমাজে যেসব মানুষ অতিথি পাখি শিকার করে জীব বৈচিত্র্য ধ্বংস করে, আক্তারুজ্জামান ফারিয়া দম্পতির কাছে তাদের শেখা উচিত। ইয়াসিন আলী, সোনালী নিউজ।